নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি হাফ কাপ ছোলার ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এখানে আমি হাফ কাপ ছোলার ডালকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখুন, ডালটা নরম হয়ে গিয়েছে। এখন আমি ডালের জলটাকে ভালো করে ছেঁকে নেব। ডালের জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি এই ডালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ডাল। এখন এই ডালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, ডালের পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই ডাল বাটাটা দিয়ে আমি ছোট ছোট বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য এদিকে কড়াইতে সাদা তেল বসিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে হাতের মধ্যে ডালের পেস্ট নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে বড়াগুলো ভেজে নেব। এই দেখুন, আমি কয়েকটা বড়া দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নেব। এই দেখুন, কয়েকটা বড়া আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বাকি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে ঠান্ডা করে নেব। বড়াগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন এই বড়াগুলোকে গুঁড়ো করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি বড়াগুলো। এখন বড়াগুলোকে গুঁড়ো করে নেব। বড়াগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন, একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই দেখুন, বড়াগুলো কী সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এই গুঁড়োটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ কাপ জল। এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি, তাই এর মধ্যে আমি হাফ কাপ চিনি ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান, তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প কেশর। আমি যেহেতু এখানে ফুড কালার ব্যবহার করছি না, তাই এর মধ্যে কেশর ব্যবহার করছি। আপনারা এর মধ্যে ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। এখন আমি চিনির শিরাটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নেব। এই দেখুন, শিরাটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর একটা আঠালো শিরা তৈরি হয়েছে। এখন আমি শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ছোলার ডালের বড়া ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই ছোলার ডালের গুঁড়ো। গুঁড়োটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। ছোলার ডালের গুঁড়োটাকে ঘিয়ের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে নাড়ু বানানোর পর নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি, সেই চিনির শিরা। শিরাটাকে ভালো করে মিশিয়ে নেব ছোলার ডালের গুঁড়োর সঙ্গে। শিরাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো চারমগজ। চারমগজটাকে ভালো করে মিশিয়ে নেব। চারমগজটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাসটা বন্ধ করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, ছোলার ডালের মিশ্রণটা শিরাটাকে টেনে নিয়েছে আর মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি যে গোটা এলাচগুলো ব্যবহার করেছিলাম, সেই এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি।
আমি এখানে গোটা এলাচ ব্যবহার করেছি, আর আপনারা এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। এই দেখুন একটা লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, আমি আর একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমি আর একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। এই দেখুন সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল ছোলার ডালের লাড্ডু। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ছোলার ডালের লাড্ডু, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।